ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট দু শুরু হয়ে গেল ফর্ম ফিল আপ এই প্রাইমারি টেটের ফর্ম ফিল করবে কি কী ডকুমেন্টস লাগবে কত টাকা লাগবে কতদিন পর্যন্ত আবেদন চলবে স্টেপ বাই স্টেপ কি পদ্ধতি রয়েছে আবেদন করার এই পুরো বিষয়টা আজকের এই ভিডিওটি থেকে জানব কাজেই আজকের এই ভিডিওটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যেহেতু আবেদন শুরু হয়ে গেছে তো সর্বপ্রথম আমাদেরকে চলে আসতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পর এখানে টিচার এলিজিবিলিটি টেস্ট বলে একটি অপশান রয়েছে এই টিচার এলিজিবিলিটি টেস্ট দু হাজার বাইশ দু হাজার বাইশ এখানে আমাদেরকে ক্লিক করে দিতে হবে এরপরে আমরা প্রাইমারি টেট সংক্রান্ত বিস্তারিত তথ্য এখান থেকে চেক করে নিতে পারবো কি গাইডলাইন রয়েছে কিভাবে অ্যাপ্লাই করবে যাবতীয় তথ্য কিন্তু এখানে রয়েছে জাস্ট অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটির অপশানে আমাদেরকে ক্লিক করে দিতে হবে যখনই ক্লিক করে দেবো এরপরে দিতে হবে ইমেল আইডি ও মোবাইল মোবাইল নাম্বার ও ইমেল আইডিতে একটি ওটিপি আসবে ওটিপিটাকে ভেরিফাই করে নিতে হবে এর পরবর্তী পেজে ক্যান্ডিডেট ডিটেলস ফিল আপ করতে হবে ক্যান্ডিডেটের ডিটেলস ফিল আপ করার পরে যে ডিটেলস তারা ফিল আপ করবে সেই ডিটেলসের একটি প্রিভিউ দেখতে পাবে প্রিভিউ বাটনে ক্লিক করে যদি ডিটেলস সবকিছু ঠিকঠাক থাকে তাহলে তোমরা এটাকে চালিয়ে যাবে আর যদি ডিটেলসের কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে এডিট অপশানে ক্লিক করে সমস্ত কিছু কিন্তু তোমরা এডিট করে নিতে পারবে সবকিছু কিছু ডিটেলস ঠিকঠাক থাকলেই তোমরা সাবমিট বাটনে ক্লিক করবে সাবমিট বাটনে ক্লিক করার পরেই পেমেন্ট অপশনে তোমরা চলে যাবে পেমেন্ট কনফার্ম হয়ে যাওয়ার পরে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি এস এম এস আসবে এরপরে অ্যাপ্লিকেশন ফর্মটি শো হয়ে যাবে সেটাকে প্রিন্ট আউট করে নিতে হবে এবং প্রিন্ট করিয়ে নেওয়ার পর অপেক্ষা করতে হবে পরবর্তীতে আপডেট আসার এই পুরো বিষয়টি বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে এখানে সেটা লেখায় রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হাউ টু অ্যাপ্লাই ফর টিচার এলিজিবিলিটি টেস্ট আবেদন করার জন্য বিস্তারিত তথ্য জানার হলে এফ কিউ অপশানে ক্লিক করে একটি পিডিএফ ডাউনলোড করে নেবে পিডিএফটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে ওপেন করে নেওয়ার পরে কিন্তু বিস্তারিত তথ্য ওখান থেকে জেনে নিতে পারবে কী কী ডকুমেন্টস লাগবে যেহেতু নভেম্বরের তিন তারিখ পর্যন্ত আবেদন চলবে তো যারা আবেদন করতে চাইছো আবেদন করে নেবে এখানে ক্যাটাগরি ওয়াইজ অ্যাপ্লিকেশন ফিজ আলাদা আলাদা রয়েছে জেনারেল ক্যাটাগরির ছাত্রীদের জন্য একশো পঞ্চাশ টাকা এবং ও এ ওবিসি বিসি বি ক্যাটাগরির ছাত্রছাত্রীদের জন্য রয়েছে একশো টাকা এবং যারা এসসি এস টি ক্যান্ডিডেট তাদের জন্য চাওয়া হচ্ছে পঞ্চাশ টাকা এই পিডিএফটি থেকে তোমরা বিস্তারিত তথ্য নিতে পারবে তো ব্যাস আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টেক